হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এপিসোড অফ অন্বেষার ঘরকন্যা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার শরীরটা একটু খারাপ, মানে গলাটা বসে গেছে। আশা করি আমার কথা বুঝতে কিন্তু তোমাদের খুব একটা অসুবিধা হবে না। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। আচ্ছা, আজকে তোমরা কী বিষয়ে আলোচনা করবে? থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরেছো। আজকে আলোচনা করবো ল্যাকটোজ ইনটলারেন্স নিয়ে। তাহলে চলো আলোচনা শুরু করি। আচ্ছা, প্রথমেই বলি ল্যাকটোজ ইনটলারেন্স ব্যাপারটা কি, ল্যাকটোজ জিনিসটা কি। আচ্ছা, ল্যাকটোজ হলো দুধে থাকা এক ধরনের শর্করা বা সুগার, যেটা প্রত্যেকটা প্রাণীজ উৎস যে দুধে থাকে সে দুধে থাকে। যেমন মাদার্স মিল্কে থাকে, ব্রেস্ট মিল্কে থাকে, কাউস মিল্কে থাকে, বাফেলো মিল্কে থাকে, তারপরে তোমার গোট মিল্কে থাকে, সব ধরনের দুধে তুমি এটা পেয়ে থাকবে। এবার বলি, যখন এই দুধ আমাদের শরীরে প্রবেশ করে, মানে যখন এটা স্মল ইন্টেস্টাইনে যায়, স্মল ইন্টেস্টাইন মানে ক্ষুদ্রান্তে এক ধরনের উৎসেচক থাকে বা এনজাইম থাকে, তার নাম হলো ল্যাকটেজ। এই ল্যাকটেজের কাজ কী? এই ল্যাকটেজ হচ্ছে তোমার দুধের থেকে যে তুমি ল্যাকটোজটা গ্রহণ করলে শরীরে অ্যাবজর্ব, শরীরে যেটা খেলে, সেই ল্যাকটোজটাকে দুভাগে ভাঙে। একটা হচ্ছে গ্লুকোজ, একটা হচ্ছে গ্যালাকটোজ। এই দুই ভাগে তোমার এই ল্যাকটেজ এটাকে ভেঙে ফেলে, সেটা তখন আমাদের শরীরে অ্যাবজর্ব হয়। এবার যাদের শরীরে এই ল্যাকটেজ এনজাইমটা কম থাকে অথবা তোমার থাকেই না, তাদের ক্ষেত্রে এই দুধ হজম করতে বা দুধ ডাইজেস্ট করতে তাদের সমস্যা হয়। একেই বলা হয় ল্যাকটেজ ইনটলারেন্স। ঠিক আছে, এবার ল্যাকটোজ ইনটলারেন্স মূলত তিন প্রকার। একটা প্রাইমারি ল্যাকটোজ ইনটলারেন্স, একটা সেকেন্ডারি ল্যাকটোজ ইনটলারেন্স, একটা ডেভেলপমেন্টাল ল্যাকটোজ ইনটলারেন্স। তো প্রাইমারি ল্যাকটোজ ইনটলারেন্সটা কি, যখন কোনো ব্যক্তি থেকে ছোটোবেলা থেকে নিয়ে জন্মায় না, এটা যে কোনো পরিস্থিতিতে যে কোনো অসুখের পরে তাদের শরীরে ডেভেলপ করে, সেটা হলো প্রাইমারি ল্যাকটোজ ইনটলারেন্স। ঠিক আছে, তো সেই অসুখগুলো হওয়ার পর কী হয়, তোমার শরীর সাময়িকভাবে সেই ল্যাকটেজ এনজাইমটাকে প্রডিউস করতে পারে না। তার ফলে কি, কিছুদিন তুমি দুগ্ধজাত কোনো খাবার খেতে পারবে না, খেলেই তোমার বিভিন্ন ধরনের সমস্যা হবে। ঠিক আছে, তো এটা কিছুদিন মেডিসিনাল ট্রিটমেন্টে থাকলে বা কিছুদিন দুধ জাতীয় খাবার অ্যাভয়েড করলেই কিন্তু এই সমস্যাটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। নেক্সট টপিক ইজ সেকেন্ডারি ল্যাকটোজ ইনটলারেন্স। এই সেকেন্ডারি ল্যাকটোজ ইনটলারেন্সটা কি, তোমার পার্টিকুলারলি ধরো কোনো অপারেশন হলো স্মল ইন্টেস্টাইনে, বা তোমার কোনো অ্যাক্সিডেন্ট হলো, সেখানে তোমার স্মল ইন্টেস্টাইনে আঘাত লাগলো, বা হয় তোমার এই স্মল ইন্টেস্টাইন এই পার্টিকুলার এনজাইমটাকে প্রডিউস করতে সক্ষম হয় না, তখন তোমার সাময়িকভাবে ল্যাকটোজ ইনটলারেন্স তৈরি হতে পারে। তখন তোমার বডি ল্যাকটোজকে অ্যাকসেপ্ট করতে পারে না। ঠিক আছে, এবার নেক্সট হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, ডেভেলপমেন্টাল ল্যাকটোজ ইনটলারেন্স। এটা কখন হয়, একদম নিউ বর্ন বেবি, ইন দ্য বিং বর্ন একজন বাচ্চা এই প্রবলেমটাকে নিয়ে জন্মায়। তো এই প্রবলেমটা তার শরীরে কোথা থেকে আসে, তার শরীরে মেনলি প্রবলেমটা আসে হচ্ছে তোমার বাবা মার কোনো জেনেটিক ডিফর্মিটি থাকলে, তার বাবা মার কোনো জেনেটিক প্রবলেম থাকলে সে জেনেটিকভাবে এই সমস্যাটা তার শরীরে আসে। আরেকটা কারণ কি, কোনো বাচ্চা যদি 34 সপ্তাহের আগে জন্মগ্রহণ করে, মানে তার প্রিম্যাচিওর বার্থ হয়, তাহলে কিন্তু তার শরীরে এই প্রবলেমটা আসতে পারে। কারণ 34 সপ্তাহের আগে আমাদের সেই স্মল ইন্টেস্টাইনের এই এনজাইমটা প্রডিউস করার ক্ষমতা তৈরি হয় না। ঠিক আছে, এবার নেক্সট মেন টপিক, তুমি কী করে বুঝবে তোমার শিশু ল্যাকটোজ ইনটলারেন্সে আক্রান্ত। আচ্ছা, ল্যাকটোজ ইনটলারেন্সে হলে প্রথমে তোমার যে সিমটমসগুলো দেখা যাবে সেটা হচ্ছে লুজ টুলস, বমি, তারপর তোমার ডায়রিয়া, পেট ব্যথা, গ্যাসের প্রবলেম, পেট ফেপে ওঠা, তাছাড়া কোনো কোনো সময় কনস্টিপেশন, এরকম বিভিন্ন ধরনের সমস্যায় কিন্তু তোমার শিশু ভুগবে। আর একটা, দুধ খাওয়ার সঙ্গে সঙ্গে অথবা ডেয়ারি প্রোডাক্ট খাওয়ার 10 মিনিট থেকে আধ ঘন্টার মধ্যেই কিন্তু তোমার শিশুর শরীরে বিভিন্ন ধরনের লক্ষণ ফুটে উঠবে, এই টাইপের লক্ষণ ফুটে উঠবে। কোনো কোনো সময় হয়তো ছোটো ছোটো বাচ্চাদের কথা বলছে, নিউবর্ন বেবি যারা, তারা হয়তো দুধ খেতে খেতেই পটি করে ফেলবে,
বা কোনো কোনো সময় দুধ খাওয়ার মাত্রই তারা পটি করে ফেলবে, লুজ টোলস করবে, পেট ব্যথা করবে, প্রচণ্ড কান্নাকাটি করবে, পেট ফুলে উঠবে, পলিক পেন হবে, তো তখন তোমরা বুঝতে পারবে যে তোমাদের বাচ্চা ল্যাকটোস ইনটলারেন্স সমস্যা রয়েছে। তোমরা ইমিডিয়েটলি কিন্তু ডাক্তারের পরামর্শ নেবে। আর একটা কথা, পলিক পেন কিন্তু নিউবর্ন বেবিদের হতেই থাকে, এটা নর্মাল। কিন্তু এই কিন্তু এটা একটু হলেও আলাদা তোমার ল্যাকটোস ইনটলারেন্সের থেকে। সেটা পার্টিকুলারলি কোন কী বিষয়ে আলাদা সেটা আমি অন্য কোনো এপিসোডে আলোচনা করব। তোমরা কিন্তু আমার সঙ্গে থেকো, ওকে? তো এবার আমি আসি, তোমরা তাহলে বাচ্চাকে কী খাওয়াবে? কোনো বাচ্চাই তো তোমার দুধ ছাড়া থাকতে পারবে না, নিউবর্ন বেবিতে দুধ ছাড়া পসিবল না। নিউবর্ন বেবি এমনকি দুধও কনজিউম, ব্রেস্ট মিল্ক পর্যন্ত কনজিউম করতে পারবে না তার যদি ল্যাকটোস ইনটলারেন্স থাকে। তাহলে তুমি কী করবে, কী খাওয়াবে তাকে? সমস্যার সমাধান আছে, ডাক্তাররা তখন তোমাকে প্রেসক্রাইব করবে ল্যাকটোস ফ্রি কিছু ফর্মুলা মিল্ক, যেগুলোতে মানে ল্যাকটোস নেই, সেগুলোতে সোয়া মিল্ক, সেগুলো মেনলি সোয়া প্রোটিন দিয়ে তৈরি, সোয়াবিন মিল্ক তোমাকে ডাক্তাররা সাজেস্ট করবে। বিভিন্ন ধরনের মার্কেটে অ্যাভেলেবেলও রয়েছে সেরকম ধরনের মিল্ক, যেমন জেরো ল্যাক, তারপর তোমার আইসো মিল্ক, তারপর তোমার নিউসুবি, এই টাইপের প্রচুর তোমার মার্কেটে মিল্ক অ্যাভেলেবেল রয়েছে যেগুলো তোমার ল্যাকটোস ফ্রি। সেরকম কিছু দুধ তোমাকে ডাক্তাররা সাজেস্ট করবেন। আর তাছাড়াও তোমার এই যে এনজাইম ল্যাকটেজ, সেটা তোমার বাইরে থেকে তোমার বাচ্চাকে দেওয়ার উপায় আছে মেডিসিনের মাধ্যমে, সেটা তোমার বাচ্চাকে দেবে, তার ফলে তোমার বাচ্চা ব্রেস্ট মিল্ক খেতে পারবে, ওকে? এবার নেক্সট টপিক কি, নিউবর্ন বেবিদের তো হলো, এবার নেক্সট টপিক যে তোমার বাচ্চা যদি একটু বড় হয়, মানে যখন সে অন্নপ্রাশন হয়ে গেছে, একটু সলিড ফুড খেতে শিখেছে এবং মোটামুটি এক বছরের উপরে বাচ্চার বয়স হয়ে গেছে, তখন তোমার বাচ্চাকে কী কী খাওয়াবে? তখন তোমার বাচ্চাকে তুমি যেটা খাওয়াবে, বিভিন্ন ধরনের, আর তোমাকে বললাম, প্রথমেই বললাম সোয়াবিন মিল্ক অ্যাভেলেবেল রয়েছে, তাছাড়াও আরও কিছু দুধ যেমন আমন্ড মিল্ক, পিনাট মিল্ক, কোকোনাট মিল্ক, রাইস মিল্ক, এই টাইপের বিভিন্ন দুধ তোমরা কিন্তু শিশুদের দিতে পারো। আর আর যেটা মেন ব্যাপার কি, দুধের থেকে মেনলে আমরা কী পাই, বাচ্চাটা মেন কী থাকে দুধে? প্রচুর পরিমাণে প্রোটিন এবং প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, তার সঙ্গে কী থাকে, ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন বি টুয়েলভ। তা দুধ না খাওয়া মানে কিন্তু বাচ্চার শরীর থেকে সমস্ত ভিটামিনস, এই সমস্ত প্রোটিন ক্যালসিয়াম ঘাটতি হয়ে যাওয়া। তোমাকে কী করতে হবে, এক্সটার্নালি সমস্ত প্রোটিনসগুলো কিন্তু বাচ্চার শরীরে দিতে হবে। তো একটা কথা বলে রাখি, আর সয়াবিন মিল্কে এতটা পরিমাণ নিউট্রিশিয়াস নয় যতটা পরিমাণ নর্মাল দুধে, যে পরিমাণ নিউট্রিশিয়াস থাকে, যে পরিমাণ নিউট্রিশিয়াস, সে পরিমাণ কিন্তু নিউট্রিশিয়াস নয় তোমার এই সয়াবিন মিল্ক বলবো, আদার্স যে মিল্কগুলোর কথা বললাম আমি, সেই মিল্কগুলো। তো তোমাকে এক্সটার্নাল সোর্সের উপর ডিপেন্ড করতেই হবে। তো এক্সটার্নাল সোর্সটা কি, প্রচুর পরিমাণে বাচ্চাকে মাছ খাওয়াবে, ডিম খাওয়াবে, মাংস খাওয়াবে, প্রচুর পরিমাণে ফ্রেশ ফ্রুট যেমন কমলা লেবু, মুসম্বি লেবু, এগুলো খাওয়াবে। তাছাড়াও প্রচুর পরিমাণে ডাল, রাজমা, এই টাইপের জিনিসপত্র কিন্তু বাচ্চাদের ডেলি ডায়েটে রিকোয়ার তোমাকে ইনক্লুড করতে হবে, ঠিক আছে? আর আর তাছাড়া তুমি তোফু দিতে পারো। তোফুটা কি, তোফুটা হচ্ছে সোয়া মিল্কে দিয়ে তৈরি পনির, যেটাও খুব টেস্টি হয়, ভীষণ ভালো খেতে হয়, সেটাও তুমি কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারো। তো এই হচ্ছে তোমার এক্সটার্নাল সোর্সেস অফ প্রোটিন অ্যান্ড ক্যালসিয়াম, ওকে? তো এইগুলো তুমি যদি বাচ্চাকে ডেলি ডায়েটে রিকোয়ার দিতে পারো, ডেলি ডায়েটে তুমি খাওয়াতে পারো, তাহলে কিন্তু তোমার বাচ্চার ল্যাকটোস ইনটলারেন্স হলেও তার কিন্তু এসেনশিয়াল যে নিউট্রিয়েন্টস তার শরীরের দরকার সেগুলোর কিন্তু ঘাটতি হবে না, ঠিক আছে? আশা করি ব্যাপারটা কমপ্লিটলি ক্লিয়ার করতে পারলাম যে তোমাদের বাচ্চা যদি ল্যাকটোস ইনটলারেন্স হয় তো তোমরা কীভাবে যে সন্তানকে ভালো রাখবে। তো ঠিক আছে, যদি এরপরও তোমাদের কিছু অসুবিধা হয়, বুঝতে তোমরা না পারো, তো প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমরা আরও কী কী জানতে চাইছো, আরও কী কী তোমার জানার আছে। আর তাছাড়াও তোমরা নিজের চিকিৎসকের পরামর্শ নিতে পারো, তোমাদের যদি আরও কিছু জানার থাকে ওনারা অনেক ভালোভাবে তোমাকে গাইড করতে পারবে। তো চলো, আজকের মতো এখানেই আমার এপিসোড শেষ করছি, দেখা হবে নতুন কোনো এপিসোডে। আরও কী কী বিষয় তোমরা দেখতে চাও, আরও কী কী বিষয়ে মতামত জানতে চাও, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে তোমরা এই এই বিষয়গুলো দেখতে চাও, এই এই বিষয়গুলো আমার থেকে জানতে চাও, তাহলে আমারও ভালো লাগবে যে তোমরা আমাকে দেখছো, আমাকে শুনছো। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তাহলে এরকম ধরনের নতুন নতুন ভিডিও আমি আনতে পারবো, আরও আরও বেশি মোটিভেশন পাবো। তো চলো, আজকের মতো টাটা, বাই বাই, টেক কেয়ার।